হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় এবং খুবই সহজলভ্য একটি জিনিস, আর তা হচ্ছে পেঁয়াজ। এমন কোনো বাঙালির বাড়ি নেই যার রান্নাঘরে পেঁয়াজ খুঁজে পাওয়া যাবে না। খাবারের স্বাদ বাড়াতে মশলা হিসেবে, আবার কখনো বা সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি আমরা। পেঁয়াজের গুণাবলী যেমন রয়েছে, তেমনই নানা রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। তবে আজ আমরা জানব পেঁয়াজের পুষ্টিগুণ থেকে শুরু করে এর নানা রকম ব্যবহার সম্পর্কে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক পেঁয়াজ আমাদের শরীরের কী কী রোগ প্রতিরোধ করে। ডায়াবেটিস রোধে পেঁয়াজ শরীরের ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ডায়াবেটিস রোধ করতে সাহায্য করে। তাছাড়া রক্তে চিনির পরিমাণ ঠিক রাখতেও সাহায্য করে। জ্বর সর্দি কাশি দূর করতে, জ্বর, ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, অ্যালার্জি ইত্যাদি খুব দ্রুত পেঁয়াজ দ্বারা দূর করা সম্ভব। পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে তাৎক্ষণিকভাবে রোগ নিরাময় হয়। রক্তপাত বন্ধ করতে, নাক দিয়ে রক্ত পড়লে এক টুকরা পেঁয়াজ নাকের সামনে নিয়ে নিঃশ্বাস নিলে রক্তপাত ধীরে ধীরে কমে যাবে। হজমের সমস্যায় পেঁয়াজ পাচনতন্ত্রের উন্নয়নে কাজ করে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা পেঁয়াজ খেলে ফলে হজম রস বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা নিরাময় হয়। ক্ষত সারাতে পোড়া ত্বকে পোকামাকড় বা মৌমাছি কামড় দিলে সেই জায়গায় পেঁয়াজের রস লাগালে তা ক্ষত সারাতে সাহায্য করে, যদিও কিছুটা জ্বলতে পারে। ক্যান্সার রোধে ক্যান্সার রোধ করতেও পেঁয়াজ সাহায্য করে থাকে। এটি মাথা, ঘাড় ও কোলন ক্যান্সার দূর করতে সাহায্য করে। রোগ প্রতিরোধে পেঁয়াজে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, তাই রোগের সংক্রমণ দূর করতে সাহায্য করে এটি। ব্যথা নিরাময়ে শরীরের যে কোনো ব্যথা দূর করতে পেঁয়াজ ব্যবহার করা যায়। এর জন্য তিলের তেল অথবা রেড়ির তেলের সাথে পেঁয়াজ ভেজে নিতে হবে, তারপর ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন। ত্বকের কালো দাগ দূর করতে ত্বকের কালো দাগ দূর করার জন্য পেঁয়াজ ও হলুদের রস একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন, অনেক উপকার পাবেন। চুল পড়া রোধে চুল পড়া রোধ করার জন্য মাথায় পেঁয়াজের রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়। গ্যাসের সমস্যায় পেঁয়াজে প্রচুর পরিমাণে পানি রয়েছে, তাই কাহাবার হজমের মাধ্যমে গ্যাসের সমস্যা দূর করতে এটি কার্যকরী ভূমিকা পালন করে। গাছকে পোকা থেকে রক্ষা করতে 4টি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 2 কোয়া রসুন আর পানি ভালো করে মিশিয়ে নিন। এবার 2 গ্যালন পানি, 2 টেবিল চামচ সাবান মিশিয়ে নিন। এই সাবান পানির মধ্যে মশলা মেশান। একটি স্প্রে বোতলে এই মিশ্রণটি ঢুকিয়ে গাছে স্প্রে করুন। এটি আপনার গাছকে বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষা করবে। রঙের গন্ধ দূর করে ঘরে নতুন রং করালে এক ধরনের গন্ধ থাকে। এক টুকরা পেঁয়াজ কেটে পানিতে ডুবিয়ে নতুন রং করা ঘরে এক কোণায় রেখে দিন। পেঁয়াজ রঙের গন্ধ সম্পূর্ণ চুষে নেবে। মরিচা দূর করতে ছুরিতে প্রায় সময় মরিচা ধরে থাকে। একটি বড় পেঁয়াজ কাটুন মরিচা ধরা ছুরি দিয়ে। একেবারে সম্পূর্ণ মরিচা দূর না হলে আবারও পেঁয়াজ কাটুন। হাঁড়ি পাতিলের পোড়া দাগ দূর করতে অনেক সময় তরকারি পুড়ে হাঁড়ি পাতিলে পোড়া দাগ হয়। এই দাগ দূর করতে পেঁয়াজ অনেক কার্যকরী। পেঁয়াজের রস দিয়ে পোড়া হাঁড়ি পাতিল পরিষ্কার করুন, দেখবেন পোড়া দাগ একদম দূর হয়ে গেছে। তো দর্শক, এখন আমরা জানবো পেঁয়াজ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে। রান্না করে খেলে পেঁয়াজের তেমন স্বাস্থ্য ঝুঁকি নাই বললেই চলে। টানা 6 সপ্তাহর 400 মিলিগ্রাম পর্যন্ত পেঁয়াজ খেলে তেমন একটা ক্ষতির সম্ভাবনা নেই। অতিরিক্ত পেঁয়াজ খেলে ত্বকে হালকা একজিমা বা জ্বালা পোড়া ধরনের সমস্যা দেখা দিতে পারে। পেট খারাপ বা পেট ব্যথার সমস্যাও দেখা দিতে পারে। অনেকের হজমে সমস্যা দেখা দিতে পারে। যদি নিয়মিত হজমের সমস্যা দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ করে পেঁয়াজ খাওয়ার পরিমাণ জেনে নেবেন। অনেক সময় অনেক ওষুধ চলার সময় পেঁয়াজ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, রক্ত জমাট বাঁধতে দেরি করতে পারে। তেমন ঝুঁকি থাকলে আপনার চিকিৎসায় সেটা বদলে দিবেন। অনেকের পেঁয়াজ খেলে অ্যালার্জি দেখা দিতে পারে, সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শই শেষ কথা। পেঁয়াজে রক্ত চিনির মাত্রা কমাতে সাহায্য করে বলে অনেক গবেষণায় দেখা গেছে, কিন্তু ডায়াবেটিস থাকলে পেঁয়াজ খাওয়ার মাত্রার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।